হ্যালো লাভ অ্যান্ড স্বাগতম সবাইকে আমাদের আজকের নতুন ব্লগে। আজ 21 ডিসেম্বর, আর কিছুক্ষণ পরেই 5 থেকে 6 ঘন্টা পরেই আমরা নতুন বছরে প্রবেশ করছি। যেহেতু আমাদের নতুন বছরের ফায়ার ওয়ার্কস দেখার আগে বেশ কয়েক ঘন্টা বাকি ছিল, সুতরাং আমরা ডিসিশন নিলাম যে আমরা মস্কোর আর বেশ কয়েকটি ফেমাস জায়গায় যাব এবং সেখানে গিয়ে দেখব আসলে সেখানে কী ধরনের সেলিব্রেশন হচ্ছে। এর জন্য আমরা প্রথমেই গেলাম মস্কোর অন্যতম ফেমাস টুরিস্ট স্ট্রিট নিকোলস্কায় উলিৎসা অথবা নিকোলস্কায় স্ট্রিট। আমরা উপস্থিত হয়েছি নিকোলস্কায় স্ট্রিট অর স্ট্রিট অফ লাইট, যেটা বলা যেতে পারে আলোর রাস্তা। এটার নাম আলোর রাস্তা হয়েছে, এর কারণটা আপনারা জানতে পারবেন কিছুক্ষণ পরে যখন আমি দেখাবো পুরো রাস্তাটাকে। মস্কোর এই পেডেস্ট্রিয়ান স্ট্রিট পুরো বিশ্বের নজরে আসে 2018 সালের ওয়ার্ল্ড কাপের সময়। সেই সময় মস্কোতে যে খেলাগুলো হয়েছিল সেই খেলাগুলোর পরে বিভিন্ন দলের সাপোর্টাররা, ফ্যানরা তারা এসে পুরো রাত জুড়ে এই রাস্তায় হৈহুল্লোড় বা মজা করতেন। এই আলোর রাস্তা আসার জন্য আপনার ব্যবহার করতে পারেন 4টি মেট্রো স্টেশন, তবে এই রাস্তাটির সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হচ্ছে লুবিয়াঙ্কা। এছাড়াও আরও 3টি মেট্রো স্টেশনের মাধ্যমে আপনারা এই রাস্তায় আসতে পারেন, আর সেগুলো হচ্ছে আখুনি রেয়াদ, প্রসপেক্ট রিভালুসি এবং থিয়েট্রাল নাইয়া। নিকোলস্কায় স্ট্রিটের পরে আমরা গেলাম গুমে। গুম অর্থাৎ গ্লাভনি ইউনিভার্সাল নি ম্যাগাজিন, এর অর্থ বাংলা দ্বারায় প্রধান ইউনিভার্সাল সুপারমার্কেট। তবে এই সুপারমার্কেটটি অন্য যে কোনো সুপারমার্কেটের চাইতে ভিন্ন, কারণ এই সুপারমার্কেটে আপনি পাবেন বিশ্বের সব নাম করা ফেমাস ব্র্যান্ডের সবগুলো, যেমন গুচি, শ্যানেল, রোলেক্স, মন্ট ব্ল্যাঙ্ক এটসেট্রা এটসেট্রা। আপনারা মস্কো এসে যদি গুমে ধুমে যেতে চান তাহলে আপনারা যেই মেট্রো স্টেশনটি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আখুতনিটিয়া, কারণ গুমের অবস্থান ঠিক রেডস্কোয়ারের পাশেই। আর এই কারণে রেডস্কোয়ারের সবচেয়ে কাছের যে মেট্রো স্টেশনটি অর্থাৎ আখুতনিটিয়া, সেই স্টেশনটি ব্যবহার করলেই আপনারা চলে আসতে পারবেন গুমে। আমরা এখন যাচ্ছি অন দ্য ব্যাঙ্ক অফ মস্কো রিভার, কারণ সেখানে নিউইয়র্কের ফায়ার ওয়ার্কস হওয়ার কথা। মস্কো নদীর তীরে সেখানে এখন যাব মেট্রো স্টেশন পিটারগ্রাদের মাধ্যমে। আশা করছি সেখানে আমরা ফায়ার ওয়ার্কস দেখতে পারবো, আপনাদেরকে দেখাতে পারবো। দেরি না করে চলুন ঢুকে যাই মেট্রো স্টেশনে, কারণ বাইরে বেশ বরফ পড়ছে। Right now we are standing on the bank of Moskva River. The reason we are standing here because we are waiting for the fireworks. Hey, блядь, я салют! এভরিওয়ান, এটাই ছিল আমাদের আজকের ফায়ার ওয়ার্কস মস্কো থেকে। যারা এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আশা করছি আগামী বছর সবার জন্য সুখবর বয়ে আনবে, সবার জন্য শান্তি বয়ে আনবে, সবার জন্য শুভকামনা। আমার হাত জমে যাচ্ছে, অনেক ঠান্ডা আজকে, আই ক্যান্ট ফিল মাই হ্যান্ডস এনিমোর। আপনারা যদি এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে চান মস্কোর আশেপাশের শহর বা রাশিয়ার অন্য শহর থেকে আমাদের ব্লগ পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলিকে লাইক দিন এবং আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুর সাথে শেয়ার করুন।
আশা করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন বছরে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে আসসালামু আলাইকুম।